আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে আমরা জানি যে গত তেরোই মে কলকাতায় কিন্তু বাংলাদেশের ঝিনাইদহের তিনবারের সাংসদ এমপি আনোয়ারুল আজিম সাহেব কিন্তু খুন হয়েছেন তিনি কলকাতায় এসেছিলেন গত বারোই মে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায় এসে উঠেছিলেন বারো তারিখ সন্ধ্যেবেলায় তার বন্ধুর বাসায় উত্তর কলকাতার উত্তর শহরতলির বরানগরের বন্ধু তার তার বন্ধু বাল্য বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তার সঙ্গে চব্বিশ পঁচিশ বছরের তার সম্পর্ক সেই সেই বাড়িতে ওঠার পর তেরোই মে সকালবেলায় কিন্তু তিনি চলে যান বিধান পার্ক ওই অঞ্চলের বিধান পার্ক থেকে তিনি নিজেই কিন্তু গাড়ি ডেকে চলে যান তার চিকিৎসা করাতে যাচ্ছেন বলে কোনো কোনো পলিক্লিনিকে সেটা কিন্তু তার বন্ধুর বাসায় বলে চলে যান এবং বলে যান যে তেরো তারিখ সন্ধ্যেবেলা তিনি ফিরে এসে কিন্তু রাতে ডিনার করবেন কিন্তু চলে যাওয়ার পর তিনি তেরো তারিখ সন্ধ্যেবেলার পর তিনি ফোন করে জানায় তাকে জরুরি কাজে দিল্লি চলে যেতে হচ্ছে এবং তিনি দিল্লি পৌঁছে জানিয়ে দেবে এবং তাকে ফোন করার দরকার নেই তার সঙ্গে কিছু ভিভিআইপিরা রয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল তিনি ১৩ তারিখের পর চোদ্দো পনেরো পনেরো তারিখ পৌঁছে গিয়ে তিনি বলেছিলেন যে আমি দিল্লি পৌঁছে গেছি তারপর ষোলো তারিখ লাস্ট তার সঙ্গে তার কথা হয় তার বন্ধুর সঙ্গে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে ষোলো তারিখের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না তার ফোনের সুইচ অফ তার কন্যাও কিন্তু ঢাকায় থেকে ফোন করে গোপাল বিশ্বাসের কাছে জানতে চায় এবং তার যে প্রাইভেট সেক্রেটারি সেও কিন্তু ফোন করে বলে যে আমি ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছি না যদিও উনি একবার ওনাকে ফোন করেছিল সেই সময় উনি ফোনটা ধরতে পারেননি এবং এবং সেই কারণে ওনাকে ফোনে না পেয়ে গোপাল বিশ্বাসকে কিন্তু ফোন করেন পরবর্তী সময় সতেরো তারিখের পর আঠেরো তারিখের বেলায় উনি অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে কিন্তু গোপাল বিশ্বাস বরনগর থানা একটা জেনারেল মিসিং ডায়রি করে এবং সেই মিসিং ডায়রির পর কিন্তু যেহেতু বরনগর থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে সেই অলোক রাজুরিয়া কিন্তু বিষয়টা অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু এটা তদন্ত করার জন্যে যেহেতু উনি একজন এমপি সাহেব বাংলাদেশের এমপি বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে তারা যোগাযোগ করে বাংলাদেশ উপদূতাবাসের সঙ্গে এবং কলকাতার গোয়েন্দা বিভাগকেও তারা জানায় এটার অগ্রগতির ব্যাপারে পরবর্তী সময় কিন্তু দেখা গেল যে বাইশে মে শেষ পর্যন্ত বাইশে মে যে আবাসন সন্ধিপা গার্ডেন্সে কিন্তু পৌঁছে যান কলকাতার সিআইডির অন্যতম আধিকারিক ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী তখনই কিন্তু তিনি সরকারিভাবে একদম কলকাতা পুলিশ বা গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তাকে খুন করা হয়েছে বি ইউ ছাপ্পান্ন সন্ধিপা গার্ডেন্স যেটা নিউ টাউনের একটা অভিজাত আবাসন সেই আবাসনে তাকে খুন করা হয়েছে এবং সেদিন সন্ধ্যেবেলায় সাংবাদিকদের কিন্তু তাকে জানিয়ে দেন যে তারাকে এই খুনের মামলার তদন্তের ভার কিন্তু সিআইডি গ্রহণ করলো তারপর থেকে কিন্তু আমরা দেখলাম যে যে তেইশে মে জিহাদ বলে একজন কষাইকে জিহাদ হাওলাদার যাকে নাকি একে মানে এক কথায় ভাড়া করা হয়েছিল সেই জিহাদ হাওলাদারকে কিন্তু বনগাঁ সীমান্ত অঞ্চল থেকে কিন্তু গ্রেপ্তার করে সিআইডি এবং তাকে বারো দিনের হেফাজতে নেওয়ার চোদ্দো দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বারাসাত আদালতে চব্বিশ তারিখে চব্বিশ তারিখ কিন্তু বারাসাত আদালত বারো দিনের হেফাজত দেয় সিআইডিকে জিহাদকে জেরা করার জন্য আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কাছ থেকে জেরা করে যেটুকু জানতে পেরেছিল তাকে বারাসাত থেকে সিআইডি ভবনে নিয়ে যাওয়ার পথে চব্বিশ তারিখে খাল সেটা হচ্ছে ভাঙরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলাখাল সেই সব জায়গায় কিন্তু তাকে নিয়ে মধ্যরাতে যায় চব্বিশ তারিখে পঁচিশ তারিখে যায় এবং সবশেষে দেখা যায় তন্ন তন্ন করে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট সিআইডির আধিকারিকরা কিন্তু বাগজোলার খালে ড্রোন লাগিয়ে জলডুবুড়ি দিয়ে সব কিছু তন্ন করে কিন্তু খানা তল্লাশি চালানো হয় কিন্তু কিছু তার দেহের টুকরো অংশ শেষ পর্যন্ত পাওয়া না গেলেও ছাব্বিশ তারিখ কিন্তু কলকাতায় এসে পৌঁছন কলকাতা বিমানবন্দরে ডিবি প্রধান হারুন রশিদ এবং তার সহযোগী দুই আধিকারিক তারা কিন্তু মূলত এই গোয়েন্দার এই তদন্তের ব্যাপারে অগ্রগতির ব্যাপারে মত বিনিময় করতে কতটা কী অগ্রগতি হয়েছে সেই ব্যাপারে কিন্তু সিআইডি আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন বলেই এখানে আসেন এবং শেষ পর্যন্ত দেখা যায় তারা কিন্তু কিন্তু সেই সব জায়গা বাগজোলাখাল সন্দীপা গার্ডেন্স নিউটাউন থানায় তিনি রুদ্ধদ্বার বৈঠক করেন ভবানী ভবনে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং সাংবাদিকদের কিন্তু উনি জানিয়েছিলেন যে ডিবি প্রধান সাহেব যে বাংলাদেশে যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু জেরা করে তারা যে ইনপুট পেয়েছে সেখানে শিলাস্তি রহমান বলে এক মহিলা তাদের জানিয়েছিল যে বিষয়টা হচ্ছে যে তিনি জানিয়েছিলেন যে ওই ফ্ল্যাটের টয়লেটে কিন্তু বহুবার ফ্ল্যাশের তিনি আওয়াজ পেয়েছে এই তথ্যটা কিন্তু ডিবি প্রধান সাহেব সিআইডি আধিকারিকদের আদান প্রদান করেন বা তাদেরকে জানান এবং তিনি অনুরোধ করেন যে ওই ফ্ল্যাটের সংলগ্ন যে সেফটি ট্যাঙ্ক আছে সেটা যদি একটু ভেঙে দেখা দেখা যায় সেইটা কিন্তু গত আঠাশে মে সারাদিন ধরে সিআইডি আধিকারিকরা কিন্তু গোপনে লোকজন দিয়ে তার সেটা ভাঙে কিন্তু অত্যন্ত গোপনে মিডিয়া অ্যালাউ ছিল না কেউ অ্যালাউ ছিল না কিন্তু দিনের শেষে দেখা যায় প্রায় চার কেজি মতন মাংসের টুকরো পাওয়া যায় সেটা কিন্তু সেদিন রাতেই কিন্তু আমাদের আর টিভিকে যেমন নিশ্চিত করে এবং বিভিন্ন সংবাদ কেউ কিন্তু নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান মানে ডিবি প্রধান কলকাতায় যিনি এসছেন এবং সেটা জানা তখন জান তিনি জানান আমাদেরকে যে এই বিষয়টা তখনই প্রমাণিত হবে ফরেন্সিক ল্যাবরেটারি এবং ডিএনএ টেস্টের মধ্য দিয়ে যদি এটা বোঝা যায় এটা এমপি আনোয়ারের দেহের মাংসের টুকরো কিনা সেই ব্যাপারে কিন্তু গত আঠাশে মে রাত্রে কিন্তু ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেটা টেস্টের জন্য প্রথমে দেখতে হবে এটা মানুষের মাংস কিনা মানুষের দেহের খণ্ডাংশ কিনা এবং তারপর কিন্তু ডিএনএ টেস্টের প্রশ্ন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তিরিশ তারিখ তিরিশে মে উনত্রিশ তারিখ আঠাশ তারিখের ঘটনা গতকালও কিন্তু ডিবি প্রধান সাহেব কলকাতায় ছিলেন বিভিন্ন ইনপুট খোঁজার জন্য তারা আরও জেরা করার জন্য বিভিন্ন কাজকর্ম সেরেছেন বলে মিডিয়ার কাছে সূত্র না থাকলেও কিন্তু তার যে সহকারী আধিকারিকরা তারা কিন্তু মুভমেন্ট করেছিলেন কিন্তু আজ তারা কিন্তু ভারতীয় সময় একটা পঞ্চান্ন নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ে যাবেন তার আগে আমরা এই মুহূর্তে কলকাতায় রয়েছি সেই পাঁচতারা হোটেলের সম্মুখে ডিবি প্রধান সাহেব এখনও পর্যন্ত যেটা আমরা সূত্রের খবর তিনি যাওয়ার আগে শেষ অগ্রগতি এখানে কি হলো ওনারা কি করলেন সেটা হয়তো জানাতে পারে